নমস্কার। আজকে দেখছেন আমরা কেমন সুন্দর সাজিয়েছি, ভাত মাছ আর মটনের পরিমাণটা কত এটা কিন্তু আজকে আমার বন্ধুদের বলতে হবে। আমরা কতটা পরিমাণ খাবার খাবো আজকে এটা কিন্তু আমার বন্ধুদের কাছে প্রশ্ন রইল। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, সাথে অনেক লাইক দিয়ে জানিয়ে দেবে, হ্যাঁ, যে আজকের ভিডিও তোমাদের একদম কত ভালো লেগেছে। আর তার সাথে কি করবে, আজকে কিন্তু লাস্টে আছে একটা দুর্দান্ত মজাদার কি আর সেটা বলবো না, হ্যাঁ, খুব মজা হবে, তোমরা খুব মজা পাবে এটুখানি আমি বলতে পারি। তবে দেখছো হিমালয় পাহাড় থেকে আজকে মালভূমি টাইপের হয়ে গেছে, হ্যাঁ, সেই মালভূমির ধারে ভেঙে মালভূমি মালভূমির ধারে বসে রয়েছে মিতালি আর কাকলি, একদম খাওয়া শুরু করবে। চামচ নিয়ে নিয়েছি, দেখো এক্সট্রা গ্রেভি নিয়ে নিয়েছি, কিন্তু যেটা ছাড়া আমি এই মটনটা ভাবতে পারি না, দুটো আলু কিন্তু আছে, একটা মিতালির একটা কাকলির, এখানটায় রাখি, দুটো নিয়েছিস আলু, হ্যাঁ মাছ কাতলা, এটা দারুণভাবে খাবো আর শেষে মজা করব খুব, তোমরা সাথে থাকো। তাহলে চলো খাওয়া স্টার্ট করি। আবারও সেই গাছের কাঁচা লঙ্কা, গাছের পাতি লেবু সবটা নিয়ে চলে এসেছি। আমি আগে একটু মাছ খাবো, তার সাথে গাছের লঙ্কাটাও খাবো, একটু চটকে নেব, তুইও নিয়ে নিবি এখান থেকে, হ্যাঁ, না নিলে খাবো কি করে, আমরা আজকে মিলিজুলি এক থালায় দুজন, আবার তো মিলে গেছি আজকে, মিলিজুলি বলে দিয়েছি। আজকে দুই বোনের সরকার চলছে মিলিজুলি সরকার। মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদ, তাই না, খেয়েছিস? কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা, তাই না? ছোটবেলায় দশমীতে আমাদের কলার পাতা কাটা হতো, বল, আর কলার পাতাটা একটু গরম ভাত ঢাললে কেমন হয়ে যায় না, সোঁদা সোঁদা গন্ধ বেরোয় একটা, দারুণ লাগে। তবে পুজো এসে গেল, হ্যাঁ, একদম আমাদের দুয়ার ঘোরা এসে গেছে। তবে তোমাদের কাকুর দিকে এখনো কাপড় দেখিয়েছে? দেখাইনি, কবে দেখাবি? কালকে, কালকে দেখাবি, তাহলে কথা দিল কালকে দেখাবি। তোমাদের কাকুর দিয়ে আগে দেখালে তারপরে আমি দেখাবো, কেন দুজনে একসঙ্গে দেখাবো,
তাই না? না না, আমি আগে তোরগুলো দেখে নেবো, দেখে নিয়ে আমারগুলো দেখো। মাছটা দারুণ লাগছে। আমার দিদি এখন ভালো বাজার করতে শিখে গেছে। ওরে কাকুলি, তোর খাওয়া হলো? আমার লেবু চলে যাচ্ছে তোর কাছে, ধরে দিলাম ওই জন্য। ভালো মেয়ে, নিয়ে নিস নি এই কতটা। কেন বনতে এরম ভাবলি? লেবু টেবু নিস না, নিলে একটু পেটু, কিন্তু তা বলে তোরটা খেয়ে নিব। লেবু টেবু নিস না, নিলে একেবারে আমাকে নিয়ে যান। তোকে নিয়ে গেলে ভালোই হবে, তুই ভালো ভালো রান্না করবি আর আমি বসে বসে খাবো, তাই না? আমার এটা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর হচ্ছে। Thank you.
স্টার্ট বললি না, স্টার্ট করে দিলি একদম। আমাকে কি আজকে খেলায় নিবি না? না, মাংস খাওয়ার সময় খেলায় নিতে নেই। কাঁচা লঙ্কা খেলি দুটো,
কিরে আর কথা বলছিস না কেন? মনোযোগ দিয়ে খাচ্ছি।
আমি অনেক খেয়েছি, কাকু যদি খাইনি ও খাক, সেই থেকে আস্তে আস্তে খাচ্ছে একদম। আমি কত খেয়ে নিলাম বলো, আজকে তো সব ভাত মাছ মাংস আমি শেষ করলাম, তুই কিছু পারিস না কিছু না এসেছিস মিতালির সাথে পাঙ্গা নিতে। দারুণ খেলাম, আমি কিছু বলার নেই, কাকু দিদি খাচ্ছে আমি পাহারা দিচ্ছি, কাকু দিদি খাক। সেটাই তো বলছি, যা বলার আছে বলে ফেল, কাকু দিদি খাচ্ছে যখন। একটু চাটি পাতাটা, এখানে নুন লেবু মাংসের ঝোলের একটা যে সুন্দর একটা গন্ধ সেটা খাচ্ছি। আমাদের যদি কেউ বাড়িতে নেমন্তন্ন না করে না, তাহলে আমি মানে না না পিকা আরে আমি অসংখ্যা বলছি না, ভয় পেয়ে যাবে নেমন্তন্ন করতে, কখনো না। আমি হলক করে বলতে পারি তারা আমাদের খাইয়ে শান্তি পাবে, কারণ আমরা এত পরিষ্কার করে খেয়েছি বা প্রতিটা দিন গুছিয়ে পরিষ্কার করে খেতে ভালোবাসি বলে এইটাই আমাদের মানুষ আনন্দ পাবে। কাকু দিদি ওটুখানি আর খেতে থাকো, পাতা পুরো পরিষ্কার। তাহলে আজকের আমাদের এই সুন্দর ভিডিও, মাছ মাংস ভাত সবের পরিমাণ কত ছিল এটা আমি আমার বন্ধুদের কাছে একটা প্রশ্ন রেখেছি, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর কি করবে। সেই সাথে প্রচুর প্রচুর লাইক করে দেবে, ফুড প্লাজাকে অনেক 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 বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর কত সুন্দরভাবে খেয়েছে সেটা তো কমেন্টে লিখবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ভিডিও থাক, হ্যাঁ কাকলি দেখা, টাটা। আজকে দেখতেই পেয়েছো আমরা কত খাবার খেয়েছি, প্রশ্নও রেখেছি সাথে তোমাদের কাছে যে কতটা পরিমাণ সব কিছু মিলিয়ে খাবার খেয়েছি সেটা তোমরা বলবে। আর বলেছি যে লাস্টে খুব মজা করব, একটু এত খাবার খেয়েছি দুজন মিলে একটু মজা হবে লাস্টে, হ্যাঁ। সেই জন্য এখন কি করতে হবে, কাকলি মিতালিকে কোলে নেবে, মিতালি কাকলিকে কোলে নেবে। আমার কি বুদ্ধি নিয়ে এসেছে, এত ভাত খাওয়ালো এত মাংস খাওয়ালো এখন বলছে কোলে নিতে হবে, আমার পেটটা ফেটে গিয়ে যাবে। তুই আগে আমাকে নিবি, আমি আগে তোকে নেব, পারব দেখি আমি তাহলে লাস্টে একটুখানি মজা করলাম, জানি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই মজা নিয়েই আছি দুই বোনে একদম সবসময়। তাহলে তোমরা ভিডিওটায় প্রচুর প্রচুর লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, সামনে পুজো আসছে তো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো, হ্যাঁ একদম। আর পাশে থেকো সবসময়, খুব মজা করে ভিডিওটা করলাম, ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানাবে। এই পর্যন্ত থাক আজকে।